যে ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ রবুল্লা আলমিন তার জীবনের পূর্বের এক বছরের গুণা এবং পরবর্তী বছরের এক বছরের গুনা আল্লাহ রব্বুলি আলমিন মাফ করে দিবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাতামিল্লা রসুলিল্লাহ আজমাইন আদ সুপ্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন হাকিমে সুরাতুল ফজরে এরশাদ করেন ওয়াল ফাজ ওয়ালাইয়া আলী ন আশর আল্লাহ রব্বুল আলমিন শুরুতেই কয়েকটি শপথ করেছেন তন্মধ্যে দ্বিতীয় শপথটি হচ্ছে ওয়ালাইয়া আলিন আশ দশ রজনীর শপথ দশ রাতের শপথ এই দশ রজনী বলতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কোন দশ রজনীকে বুঝিয়েছেন সে ব্যাপারে রইসুল মুফাসরিন সাইদুনা আবদুল্লা ইবনে আব্বাস সাইদিনা আবদুল্লা ইবনে জুবাইর রাদি আল্লাহ তাল আনহুন সহ অসংখ্য সাহাবায়করাম তাবে তাবে আইন তারা মত দিয়েছেন যে এই দশ রজনী হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ রজনী যে রজনী সম্পর্কে সাইদুন আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সল্লাহতাল আলহ আলি আসাল্লাম ইরশাদ করেন মিন আল্লাহফিহা আহাবু ই মিনহা রহ্যামী আয় মিল আশ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বান্দার এই দশ রজনীতে কোনো নেক কাজ কোনো সৎ কাজ কোনো আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দশ রজনীর সৎ কাজ এত বেশি পরিমাণে প্রিয় যেটি অন্য অন্য রজনীতে তার কাছে এত প্রিয় নয় সম্মানিত সুপ্রিয় দর্শক এই দশ রজনীতি রয়েছে ইয়ম আরাফা যেই দিবস সম্পর্কে সাইদুনা কাত দরদী আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ হাবিব সাল্লাহ তলিআ ই করেন আহতিব আলালি সিয়ম ওম আরাফা আহ আল্লাহি আইকাফুরা আল্লা কব্লাহ আসানি বাদাহ আল্লাহ হাবিব সাল্লিআস্লামাত করেন যে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশা রাখি যে ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের পূর্বের এক বছরের গুণা এবং পরবর্তী বছরের এক বছরের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাতুল বাকরার দুই শত তিন নম্বর আয়তে বলেন্লাহ তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রব্বুল আলমিনকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো এই নির্দিষ্ট দিনগুলো বলতে বোঝানো হয়েছে তাকবীরে তা যেই দুন দিনগুলোতে পাঠ করা হয় অর্থাৎ নয় জিলহজের ফজর থেকে শুরু করে তেরোই জিলহজের আসর পর্যন্ত তাকবিরে তা রয়েছে অন্য এক হাদিসে আল্লাহ হাবি সাল্লাহ আলী আলী ওয়াসাল্লাম সাদ করেন এক ফি হিন্না মিনাত তাহলিল অতাকবীর অ তোমরা এই জিলহজের দর্শকগুলোতে প্রথম দশকে তোমরা বেশি পরিমাণে তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করো এবং বিভিন্ন হাদিসে এই তাকবীরের বিভিন্ন রেওয়ায়ত রয়েছে তবে সর্বাধিক এবং সর্বজনবিদিত সর্বোত্তম তাকবীর হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহাম আমরা এই নয় জিল হজের ফজর থেকে শুরু করে আসর তেরোই জিল হজের আসর পর্যন্ত আমরা এই তাকবীরে তাসিক পাঠ করব। এবং উম্মে সালাম রাদি আল্লাহ তালা আনহা থেকে একখান হাদিস এসেছে তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাহ তালী ওসাল্লাম ইস করেন দিল হিজ্জতি আন তোমাদের মধ্যে তোমরা যখন এই জিলহজ মাসের প্রথম রজনীতে চাঁদ উদিত হতে দেখবে তখন যদি তোমরা আশা করো তোমাদের মধ্যে যদি যারা ইচ্ছা করবে কোরবানি করার তারা যেন এই হাতের হাত পায়ের নখ এবং এবং অবাঞ্ছনীয় অবাঞ্চিত পশমগুলো কাটা থেকে তোমরা যেন বিরত থাকো অর্থাৎ জিল মাসের চাঁদ ওঠার সাথে সাথে কোরবানের পশু জবহ করা পর্যন্ত হাত পায়ের নখ এবং এবং আমাদের শরীরে যে অবাঞ্ছনীয় পশমগুলো রয়েছে লোম রয়েছে সেগুলো কাটা থেকে বিরত থাকার জন্য আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছেন তাই আসুন আসন্ন এই জিল হজের প্রথম দশকে আমরা এবাদতবন্দিগীর মাধ্যমে রোজা রাখার মাধ্যমে তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করার মাধ্যমে অতিবাহিত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন ও আসির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি